এবং পুরস্কার কমিটির সদস্যবৃন্দ, এক্সেলেন্সিজ এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা আজ আমাকে যে মহাসম্মানে ভূষিত করলেন তার জন্য আমি অভিভূত। এই সম্মান আমাদের কাজে নিঃসন্দেহে প্রচুর অনুপ্রেরণা যোগাবে। 1976 সালে আমি 42 জন গরিব মানুষকে মহাজনের হাত থেকে বাঁচানোর জন্য 856 টাকা ঋণ দিয়েছিলাম। যারা এই ঋণ পেলেন তার অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। যদি এত সহজেই এত মানুষকে খুশি করা যায় তবে এটা করার একটা স্থায়ী ব্যবস্থা করলেই তো হয়, এ ধরনের একটা চিন্তা আমার মাথায় আসলো। আমি ভাবলাম ব্যাংক থেকে ঋণ নেবার ব্যবস্থা করে দিলেই তো এটা করা যায়। এই চিন্তা নিয়ে আমি ব্যাংকের কাছে গেলাম, ব্যাংক টাকা দিতে রাজি হলো না। তারা বললেন যে গরিব মানুষ ঋণ পাবার উপযুক্ত নয়। এটা আমার কাছে মোটেই গ্রহণযোগ্য কথা বলে মনে হলো না। আমি ভাবলাম এটা তো পরীক্ষা করে দেখা যায়। আমি ব্যক্তিগতভাবে জামিনদার হয়ে ব্যাংক থেকে গরিব মানুষদের ঋণ নিয়ে দিলাম। আমি অবাক হয়ে দেখলাম সকলেই নির্ধারিত সময়ে সকল ঋণ পরিশোধ করে দিয়েছেন। এই অভিজ্ঞতা আমাকে আনন্দ দিল। এরপর থেকে এক গ্রাম থেকে আরেক গ্রাম, তারপর 10 গ্রাম, এইভাবে এই কর্মসূচি সম্প্রসারিত করতে থাকলাম। প্রতিবারই গরিব মানুষ নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ করে দিয়েছে, কিন্তু এরপরেও সনাতন ব্যাংক গরিব মানুষকে ঋণ পাওয়ার যোগ্যতা সম্বন্ধে ধ্যান ধারণা পাল্টানোর দরকার বলে মনে করেনি। অবশেষে 1983 সালে আমি নিজেই একটা পৃথক ব্যাংক প্রতিষ্ঠা করলাম। এই ব্যাংকের নাম দিলাম গ্রামীণ ব্যাংক। ক্রমে ক্রমে এর কার্যক্রম বাড়তে থাকলো। এখন আমরা বাংলাদেশের 40,000 গ্রামে কাজ করি। আমাদের ঋণ গ্রহীতার সংখ্যা 24 লক্ষ, এদের মধ্যে শতকরা 95 জনই হলেন মহিলা। আমরা যেভাবে চিন্তা করি, কল্পনা করি, তার উপর ভিত্তি করেই প্রতিষ্ঠানসমূহ গড়ে ওঠে, নীতিসমূহ নির্ধারিত হয়। আমরা ধরে নিয়েছি পৃথিবীতে গরিব মানুষ থাকবেই, কাজেই বাস্তবেও গরিব মানুষ থেকে যাচ্ছে। আমরা যদি চিন্তা করতাম গরিব মানুষের গরিব থাকাই উচিত নয়, তাহলে এমন সব প্রতিষ্ঠান, এমন সব নীতি আমরা তৈরি করতাম যাতে পৃথিবীতে দারিদ্র বিলুপ্ত হয়ে যায়। মানুষ চাঁদে যেতে মন স্থির করেছিল, কাজে তারা চাঁদে গেছে। মানুষ পরস্পরের সঙ্গে যোগাযোগ করার জন্য ব্যাকুল হয়েছে, কাজে চমৎকার তথ্য প্রযুক্তির সৃষ্টি হয়েছে। অর্থাৎ আমরা যা চাই শুধু তাই অর্জন করতে সক্ষম হই, না চাইলে অর্জন হবে কিভাবে? কোনো বিষয়ে যদি আমরা সফল না হয়ে থাকি তবে আমার মনে প্রথম সন্দেহ জাগে যে ওই বিষয়ে সফল হতে আমরা মোটেই একটা ব্যাকুল নই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা যদি সত্যি সত্যি দারিদ্র্যমুক্ত পৃথিবী প্রতিষ্ঠা করতে চাই তাহলে সেটা আমরা নিশ্চিতভাবে প্রতিষ্ঠিত করতে পারি। সেটা এমন এক পৃথিবী হবে যেখানে একটি মানুষও খুঁজে পাওয়া যাবে না যাকে দরিদ্র বলা যায়। এরকম দুনিয়ার দারিদ্র যদি খুঁজতে হয় তাহলে আপনাকে দারিদ্রের জাদুঘরে যেতে হবে। সেখানে যখন স্কুলের ছাত্র ছাত্রীরা দারিদ্রের জাদুঘর দেখতে যাবে তখন দরিদ্র মানুষের দুঃখ দুর্দশা আর অপমান দেখে তারা সাংঘাতিকভাবে মর্মাহত হবে। তারা তাদের পূর্বপুরুষদের অভিযুক্ত করবে এজন্য যে কেন এক বিশাল সংখ্যক মানুষের এই দুর্দশা দীর্ঘকাল ধরে তারা নির্বিকারে চলতে দিয়েছে। আমার বিশ্বাস দারিদ্র বিমোচনের বিষয়টি সম্পূর্ণ একটা ইচ্ছার বিষয়। দৃঢ়ভাবে মন স্থির করলেই দুনিয়ার সকল মানুষকে দারিদ্র থেকে মুক্ত করা যায়। এটা কোনো পন্থা না জানার কোনো বিষয় নয়, সামর্থ্যের অভাবের কোনো বিষয় নয়। আজকের এই প্রাচুর্যের দুনিয়ায় আমরা দরিদ্রদের নিয়ে মোটেই বিচলিত নই। গরিবরা কঠোর পরিশ্রম করলেই তারা দারিদ্র থেকে নিজেদের মুক্ত করতে পারে এরকম একটা ব্যাখ্যা খাড়া করে দিয়ে আমরা নিজেদেরকে মুক্ত করে রাখতে চাই, যেন সমস্যাটা তারা নিজেরাই সৃষ্টি করেছে। যখনই বা আমরা গরিবদের সাহায্য করতে চাই আমরা মনে করি যে তাদের উদ্দেশ্যে কিছু একটা দান করলেই বোধহয় আমাদের কর্তব্য পালন হয়ে যাবে। আসলে আমার মনে হয় অনেক সময় দান করাটা মূল সমস্যা থেকে নিজেদের দূরে সরিয়ে রাখার একটা ভদ্র পন্থা মাত্র।
দানের মধ্য দিয়ে আমরা আমাদের মূল দায়িত্ব থেকে নিজেদের রেহাই দিতে চাই। দান করাটা দারিদ্র্য বিমোচনের পন্থা হতে পারে না, দানের মাধ্যমে দারিদ্রকে বরং জিয়ে রাখা হয়। আমরা আমাদের সমৃদ্ধ জীবনকে নিয়ে ব্যস্ত থাকার স্বার্থে গরিবদের জন্য দান করি। নিজেদেরকে আমরা বোঝাই যে আমরা দয়ালু, গরিবদের জন্য আমাদের যা করা উচিত ছিল তা সব করে যাচ্ছি, আমাদের বিবেক তাতে ভারমুক্ত হয়। মানুষকে তার নিজের সুপ্ত শক্তির বিকাশ করার সুযোগ করে দেওয়া না দেওয়া পর্যন্ত দারিদ্র মোচন হবে না। আমাকে আপনারা যে মহাসম্মান দিয়েছেন তার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমাকে সম্মান দেওয়ার মাধ্যমে আপনারা এমন লক্ষ লক্ষ মানুষকে সম্মান দিলেন যারা পরম আগ্রহে অপেক্ষা করছে তারা যেন তাদের শ্রম এবং সৃজনশীলতা দিয়ে তাদের নিজেদের এবং নিজেদের সন্তানদের জীবনে মানুষের প্রাপ্য সম্মান প্রতিষ্ঠা করার সুযোগ পান। সবাইকে ধন্যবাদ।